আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চাপটি তৈরি করি। তো আমি এখানে নিয়েছি আপনার চালের গুঁড়ি, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে বেসন নিয়েছি। বেসনটা এটা আমরা নিজেরাই ভাঙিয়ে নিয়েছি, পোলার চাল আর বুটের ডাল দিয়ে নিয়েছি, ময়দা আর মরিচের গুঁড়া। এখন আমি ব্লেন্ডারের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পানি দিয়েছি। এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। একে একে আমি এখন সব দিব, ময়দা, বেসনটা সবটুকু দিয়ে দিয়েছি। লবণ সামান্য পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর এখানে কাঁচা মরিচগুলো এখন দিয়ে দিব, পেঁয়াজ, ধনেপাতাটা আমি পরে দিব, আগে এটা ব্লেন্ডার করে নিই। আগে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিয়েছি, এখন ধনেপাতাটা দিয়ে দিব। এটা দিয়ে সামান্য একটু ব্লেন্ড করে নিব, যাতে পাতাটা আস্তে আস্তে থাকে। দেখুন, এটা ব্লেন্ডার হয়ে করে ফেলেছি আমি। এটা এরকম হবে। আমি এটা ব্লেন্ডার করার পরে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, এটা ভিজে চালের গুঁড়িটা একদম ফুলে উঠবে আর একটু ঘন হবে। তো এটা 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা এভাবে রেখে দেব, যাতে সব কিছু একদম ভিজে ফুলে ওঠে। এটা আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন, এটা এখন একটু ঘন হয়ে এসেছে। এখন এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। এখন আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, এভাবে তেল দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিলাম, এখন এটা এইভাবে মুড়ি মুড়ি দেবো। এখন এটা আমি ঢেকে দেবো। এখন এটা একটু পরে নামিয়ে সারাটা উঠে দেখবো হয়েছে কিনা। দেখুন, হয়ে গিয়েছে আমার চাপটিটা। এটা আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার গরম গরম চাপটি। এটার সাথে যদি চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন।